আমার মনে হয় যে দিদির কাছে প্রত্যাশা অনেক রাজ্যবাসী যখন ওনাকে আবার সেকেন্ড ইনিংসে এ এনেছেন এক্সপেকটেশন বলো বা ডিমান্ড বলো সবকিছুই রইবে আমরা গত পাঁচ বছরে দেখেছি যে উনি একটা সার্বিক উন্নয়নের উন্নয়নের চেষ্টা করেছেন যেখানে কিছুটা রুরাল ডেভেলপমেন্ট কিছুটা ইনফ্রাস্ট্রাকচার সবকিছু মিলিয়ে একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছেন সেটাই যতটুকু বাকি আছে সেটা ফুলফিল্ড হবে আমার মনে হয় যে জনগণ বেসিক্যালি যেটা চাইছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড স্মল স্কেল অ্যান্ড লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ডেফিনেটলি এবং আমাদের এক্সপেক্টেশন টলিউড থেকে হচ্ছে যে যে ফিল্ম সিটিটা হবার কথা আছে সেটা হয়তো সেকেন্ড ইনিংসে দিদি আমাদেরকে দেবেন